ইরানের পরিস্থিতিও ভয়াবহ। সেখান থেকে জানাচ্ছেন প্রবাসী শিক্ষার্থী ফয়সাল খাজা নাসের। আপনারা জানেন বিশ্বের প্রায় প্রতিটি দেশে কম বেশি শ্রমজীবী মানুষের বসবাস, ইরানেও তার ব্যতিক্রম। মানুষের অনেকটা কষ্টই হচ্ছে, তারা কাজে যেতে পারছে না। এই কারণে ইরান সরকার তাদের প্রতি মাসে কিছুটা সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন। এর প্রেক্ষিতে গত মাসে প্রায় 30 লক্ষ পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। আমরা যারা ইরানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা রয়েছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত, এখন পর্যন্ত কারো করোনা ভাইরাসে আক্রান্তর খবর পাওয়া যায়নি। আমার সাথে কয়েকজনের কথা হয়েছে, তারা আমাদের জানিয়েছেন যে পরিবার পরিজন নিয়ে তারা খুব কষ্টে জীবনযাপন করছেন।